বিএনপি বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে বিদেশিদের মনোযোগ আকর্ষণ করে আগামী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদক মণ্ডলীয় সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কারো চক্রান্ত বাস্তবায়ন করতে দেয়া হবে না। সংবিধান বিরোধী তৎপরতার কাছে আওয়ামী লীগ কখনো আত্মসমর্পণ করবে না। বিএনপি এক দফা ঘোষণার পর থেকে সারা দেশে সহিংসতায় মেতে উঠেছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের এই নেতা। আমাদের নির্বাচন হবে আমাদের নিয়ম অনুযায়ী, আমাদের নির্বাচন হবে আমাদের সংবিধান অনুযায়ী, এর বাইরে কারো কোনো চক্রান্তমূলক অভিলাষ আমরা বাস্তবায়িত হতে দিতে পারি না।